আজকে আমাদের ইমেল মার্কেটিং এর চতুর্থ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি লিড জেনারেশন ফর্ম তৈরি করতে হবে। লিড ক্যাপচারের জন্য আমরা একটা ফর্ম তৈরি করব যেখানে মূলত আমাদের লিডগুলো ক্যাপচার করবে, ঠিক আছে। এটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকের ক্লাসের ভিতরে আমরা দেখব। কিন্তু তার আগে কিছু আমরা জিনিসগুলো দেখে রাখি। লিড ক্যাপচার বা লিড জেনারেশনের ফর্মটা কীরকম হয় সেটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা চলে আসবো কোথায়, আমরা চলে লিখবো এখানে লিড ক্যাপচার ফর্ম। এটা লেখার পর আমরা এখানে অনেক ধরনের ডিজাইন দেখতে পারবো যেখান থেকে মূলত আমাদের লিড জেনারেশন বা লিড ক্যাপচার করার যে ফর্মগুলো থাকে সেটার ডিজাইনগুলো আমরা দেখতে পারবো। ধরেন এই যে একটা আমি যখন এখানে লিড ক্যাপচার ফর্ম লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন প্রথমে একটা লেখা আছে নেম, ইমেল, কোম্পানি, এখানে একটা ফর্ম আছে। তারপরে যদি আমরা আবার আরেকটু দেখি নিচের দিকে, ধরেন এখানে একটা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ঠিক আছে। এই একটা লিড জেনারেশন অ্যাড ক্যাপচার ফর্ম হতে পারে, বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে। এই এরকম একটা আছে যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, মান্থলি ভিজিটর, এক একটা লিড জেনারেশনের লিডের ফর্ম এক এক রকমের হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসের ভিতরে আমরা সিম্পলি, একদম সিম্পলিভাবে আমাদের মেলচিপের মাধ্যমে আমরা একটা লিড ক্যাপচার ফর্ম তৈরি করব। সেটা আমাদের ওয়েবসাইটের ভিতরে প্রোভাইড করার পরে যেন আমরা সেখান থেকে আমরা লিডগুলো কালেক্ট করতে পারি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই লিডের তারা বা ক্লায়েন্টেরা বা আমরা যে লিডগুলো অ্যাড করব সেই লিডগুলো সেটা রিয়েল হবে কিনা এবং কোথা থেকে অ্যাড করব, তাই না। এটা মূলত করতে হবে আপনি যেখান থেকে একটা ফর্ম তৈরি করতে হবে মেলচিপের এখান থেকে, যেটা বলা হয় লিড ক্যাপচার ফর্ম, এই ফর্মটা মূলত আপনাকে আপনার ওয়েবসাইটের ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের মাধ্যমে আপনি সহজেই মূলত আপনার এই যে ইন্টিগ্রেশনস এটার মাধ্যমে আপনি সহজে আপনার ওয়েবসাইটে যদি কেউ যায়, যাওয়ার পরে যদি সাইন আপ করে সে বা লিড এর ফর্মটা যদি আমাদের ফিল আপ করে দেয় তাহলে কিন্তু আমাদের কি ওই সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাব এবং ওই লিডগুলো আমরা পরবর্তীতে কি মার্কেটিং করতে পারবো। এটাই হলো সিম্পল। এটা কীরকম হয় আমাদের ওয়েবসাইটে যদি দেখাই, ধরেন আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, হচ্ছে ধরেন আমি কিছুদিন আগে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছি, সেখানে একটা ফর্ম তৈরি করা আছে এটা ওয়ার্ড প্রেজের ভিতরে, কিন্তু সে ওই রকমই থাকবে ডিজাইনগুলো। ওটার নাম হচ্ছে সি ফ্রেশ। ওকে, আমি সি ফ্রেশে চলে গেলাম। এটার কাজ হচ্ছে এটাও এক ধর মনে করেন এটাও লিড কালেক্ট করার একটা আমরা চলে যাই ক্যাপচার একটা ফর্ম। আমরা অ্যাবোটাসে চলে আসলাম, দেখি অ্যাবোটাসের এখানে নাই, কন্টাকাসে যাই, দেখি কন্টাকাস। ওকে, কন্টাকাসে আমি ক্লিক করি, কন্টাকাস। হ্যাঁ, এখানে দেখেন, এখানে দেখেন সাবজেক্ট, ডেসক্রিপশন, আর একটা ইওর নেম অ্যান্ড ইমেল। এখানে দেখেন এই যে একটা ফর্ম আছে, এরকম ফর্মও হতে পারে অথবা শুধু আমি যদি আবার কিছু কিছু ওয়েবসাইটে যাব, ধরেন বেস্ট কার। ওকে, আমি একটা ওয়েবসাইটে চলে যাই, দেখি এগুলা কোথায় কীরকম হয়ে থাকে বা লিড ক্যাপচার ফর্মগুলো কীরকম হয়ে থাকে। ওয়েবসাইটের ভিতরে আসবে পপ আপ, চলে আসার কথা, দেখি এখানে আসে কি না। ওকে, এটার ভিতরে নেই, আমরা একটু দেখি এটার ভিতরে, দেখি কার। ওকে, এখানে আসার কথা ছিল কিন্তু আসতেছে না হয়তো। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে যাব তখন সাথে সাথে এখানে একটা ক্যাপচারের ফর্ম চলে আসার কথা, এখানে সুন্দর করে চলে আসতে পারে অথবা আমাদের অ্যাভোটাস বা কন্টাক্টাসে গেলেও ওই ফর্মটা আমরা দেখতে পারবো। ওকে, আমি হ্যালো শেপে যাই, দেখি হ্যালো শেপ, দেখি হ্যালো শেপ নাও। ওকে, এটাতে যাই, দেখি এটাও আমি একটা ওয়েবসাইট নিজে আমার জন্য আমার ক্লায়েন্টের জন্য তৈরি করা হয়েছে। এই যে দেখেন এখানে একটা ফর্ম আছে, এটা হচ্ছে নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আর এখানে যা কিছু হোক একটা মেসেজ লিখতে বলছে। এটাও এক ধরনের লিড
বা লিড জেনারেশন বা বলতে পারেন লিড ক্যাপচার ফর্ম, এখানে যদি কেউ সাইন আপ করে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এরকম একটা ফর্ম আমরা চাইলে আমরা মেলচিপের মাধ্যমে তৈরি করে আমরা ওয়েবসাইটের ভিতরে ইন্টিগ্রেশন করে আমরা কিন্তু আমাদের লিডগুলো কালেক্ট করে নিতে পারবো, এবং পরবর্তীতে আমরা ওই লিডগুলোর মাধ্যমে আমরা কিন্তু মার্কেটিং চালাতে পারবো। যদি আমাদের ধরেন এখন একটা প্রোডাক্ট আসছে নতুনে, আমাদের এখানে টোটাল 50,000 ধরেন সাইন আপ করে রাখছে, যে যারা আমাদের প্রোডাক্টগুলো কেনার আগ্রহ দেখাইছে। মূলত প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট রিলেটেড প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলোর নিশ রিলেটেড যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো তিনি পছন্দ করে। এখন নতুন একটা ওই ধরনের একটা আপডেট একটা প্রোডাক্ট আসছে, এখন যদি আমাদের ওই প্রোডাক্টগুলো আমি যদি এখন একজনকে বলে তো আর মেসেজ করতে পারবো না যে আমাদের নতুন প্রোডাক্ট আসছে। যখন 50,000 আমাদের লিস্ট কালেক্ট করা থাকবে, তখন কিন্তু আমরা যখন একটা মেল করে দেবো বা একটা মেল ক্যাম্পেইন রান করবো, রান করার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু একসাথে 50,000 মানুষকে দেখাইতে পারতেছি আমাদের নতুন প্রোডাক্টটা। ঠিক আছে, এটা কিভাবে সংগ্রহ করছি এই 50,000 লিড? এই যে এইভাবে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আমাদের লিড ক্যাপচার করার জন্য বিভিন্ন ফর্ম থাকবে, সেই ফর্মগুলোর মাধ্যমে আমরা লিডগুলো কালেক্ট করব এবং আমরা সেখান থেকে আমাদের কন্ট্যাক্ট বা ইনফরমেশন পাওয়ার পরে আমরা ওই মেলের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস তাদেরকে দেখাবো। এটাই হচ্ছে কাজ। তো যাই হোক, আমরা প্রথমে চলে যাব মেলচিপে। এখানে আসার পরে আমরা কিভাবে একটা মূলত লিড ক্যাপচার ফর্ম তৈরি করতে হয় সেটাই আজকের ক্লাসের ভিতরে আমরা দেখব। তো এর জন্য আমরা যেটা করব, ফার্স্ট টাইমে আমরা চলে যাব হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্সের জায়গাটা যদি না পান, হয়তো এখানে থাকতে পারে, উপরে থাকতে পারে, এখানে, আর যেখানে পান আপনি একটু নড়াচড়া করবেন। করার পরে দেখবেন যে এখানে অডিয়েন্স লেখা থাকবে, অডিয়েন্সের নিচে লেখা আছে সাইন আপ ফর্ম। এই সাইন আপ ফর্মে যদি আমি ক্লিক করি, সাইন আপ ফর্মে ক্লিক করার পর এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে। এটা হচ্ছে ফর্ম বিল্ডার, এটা মূলত আমরা লিড ক্যাপচার করার যে ফর্মটা সেটা ডিজাইন করবো এখান থেকে নতুনে। এমবেড ফর্ম, যদি আমাদের কোনো এমবেড করা থাকে কোডগুলো, মানে ফর্মগুলো থাকে, এটা আমরা এসটিএমএলের মাধ্যমে জেনারেট করে কোডটা দিয়ে আমরা চাইলে কি আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করতে পারবো। এবং সাবস্ক্রাইবার পপআপ, কখনো কখনো আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে দেখি যে আমাদের ওয়েবসাইটের সাথে সাথে যাওয়ার সাথে সাথে একটা চলে আসে পপআপ অপশন, চলে আসে পপআপ। কেমন দেখায় সেটা আমি দেখাবো, যদি এখনই দেখাই। ঠিক আছে, পপআপটা যদি আমরা এখানে ক্লিক করি দেখেন কীরকম হয়ে থাকতে পারে। এই যে এরকম একটা অপশন চলে আসবে ওয়েবসাইটের ভিতরে, এরকম একটা অপশন চলে আসবে, সাইন আপ করতে বলবে। আর এখানে প্রিভিউ যদি দেখেন তাহলে আরও ভালো করে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের সামনে। যখন ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, এখানে চাইলে যে কেউ কিন্তু ক্লোজ করে দিতে পারে, ওইটা ওয়েবসাইটের ভিতরে। এটা হচ্ছে পপআপ। ঠিক আছে, তো এটা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। আগে আমরা অডিয়েন্স থেকে ফর্মে যাব, লিড ক্যাপচারের ফর্ম কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখি। তো আমরা দেখেন প্রথমে চলে আসবো, এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আজকে শুধু আমরা লিড ক্যাপচার করার যে লিড কালেক্ট করার যে ফর্মটা আছে কীভাবে তৈরি করতে হয় সেটার বেসিকটা আমরা দেখে ফেলি। ওকে, এটা যাবো ফর্ম বিল্ডারে, এখানে ক্লিক করে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনি চাইলে ফর্ম লিখতে পারেন, লিড ক্যাপচার ফর্ম আপনার ইচ্ছা। এখানে দেখেন অনেক ধরনের কিন্তু ফর্ম হতে পারে, সাইন আপ ফর্ম হতে পারে, অ্যালার্ট ফর্ম, রিক্যাপচার, কনফার্ম, থ্যাংক ইউ পেজ, এগুলো সব কিন্তু আপনি বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে ফর্মের ফর্ম। ঠিক আছে, তো আমাদের দরকার হচ্ছে সাইন আপ ফর্ম, যেখানে মূলত আমরা আমাদের মানে লিডগুলোকে কালেক্ট করার জন্য এটা ইউজ করব। আমরা এই ফর্মটা সিলেক্ট করার পর এখানে দেখেন নিচের দিকে আমাদের একটা অটোমেটিকলি একটা ফর্ম দিয়ে দিছে। এখানে কি দিছে, ফার্স্ট নেম দিছে, লাস্ট নেম দিছে, ইমেল অ্যাড্রেস দিছে। আমি চাচ্ছি যে আমাদের ফর্মটা একটা ডিজাইন আমি এখান থেকে দেখব, যে ওই ডিজাইনটাই আমি করবো আর কি। আপনি চাইলে এরকম একটা ডিজাইন করতে পারেন, কিন্তু বেশিরভাগ ফর্মগুলোতেই লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলোই থাকে, আর বেশি কিছু থাকে না। বেশি কিছু থাকলে যেটা হয় মানুষ আসলে প্যারা মনে করে এত কিছু থাকলে, তো পরবর্তীতে দেখা যায় সাইন আপ করতে চায় না। তো আমরা অত বড় তৈরি বড়ভাবে আমরা ফর্ম তৈরি করবো না, আমরা সিম্পলি একটা ফর্ম তৈরি করবো। দেখি এখানে কোনো ফর্ম আমাদের পছন্দ হয় কিনা। আমি দেখি এখানে এই ফর্মটা, ওকে, নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি, ওকে, এটা আমাদের লাগবে না, কোম্পানির দরকার নাই। আমরা একটা ফর্ম নেই, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ওকে, এটা চলবে না, লাস্ট নেম, ফার্স্ট নেম,
ওকে, আমরা চাচ্ছি যে আমাদের লাস্ট নেম থাকবে, ফার্স্ট নেম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, আর হচ্ছে ফোন নাম্বার থাকবে, আর হচ্ছে জিপ কোড থাকবে। এটি হলে আমাদের মোটামুটি একটা ফর্ম যেন তৈরি হয়ে যায়। তো আমরা এখানে আসার পরে এরকম একটা ফর্ম তারা কিন্তু রেডিমেড এখানে তৈরি করে দিয়েছে। এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এবার আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে লাস্ট, আমাদের দরকার হচ্ছে একটা ফোন নাম্বার, একটা জিপ কোড। ওকে, তো এখানে দেখেন অ্যাড এ ফিল্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা নিতে পারেন, হচ্ছে ধরেন কি লাগবে, জিপ কোড। ওকে, তার আগে আমি ফোন নাম্বার নেই। দেখেন এখানে অ্যাড এ ফিল্টার এখানে আসলে আপনি দেখেন সব কিছু পেয়ে যাবেন। ওকে, আমরা এখান থেকে অ্যাড এ ফোন নাম্বার এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে, দেখেন এটা চলে আসছে। আর এখানে মজার বিষয় হচ্ছে যখনই আপনি এখানে ক্লিক করলেন, এটা কি রেকর্ড কিনা, যদি রেকর্ড জিনিসটা কি, এটা হচ্ছে আপনি কখনো কখনো যদি আপনারা জানি না যদি কোনো জায়গায় সাইন আপ করতে যান, যদি কোনো জায়গায় রেকর্ড করা থাকে, মানে এই ছোট্ট একটা স্টারের চিহ্ন থাকে, ওইটা যদি আপনি না দেন, ওই অপশন মানে ফোন নাম্বারটা যদি না দেন, তাহলে কিন্তু আপনাকে সাইন আপের লাস্ট পর্যন্ত আপনি যেতে পারবেন না, মানে দিতেই হবে আপনাকে বাধ্যতামূলক, যেটা সহজ কথা। তো আমি ফোন নাম্বারটা এটা রেকর্ড করে দিলাম। এখানে দেখেন রেকর্ড ফিল্ড লেখা আছে, এখানে আমি রেকর্ড করে দিলাম, রেকর্ড করে দিলাম। এখানে দেখি হাইট আছে, ওকে ওকে, রেকর্ডই থাকবে। তো রেকর্ড দেওয়ার পর ওকে রেকর্ড করে দিলাম। আরেকটা আমি চাচ্ছি যে আমাদের আরেকটা ফিল্ড থাকবে, সেটা থাকবে হচ্ছে কি, জিপ কোড। এখানে দেখেন জিপ কোড দেওয়া আছে, আমি এখান থেকে জিপ কোডটা দিয়ে দিলাম। ওকে, জিপ কোডটা কিন্তু চলে আসছে আমাদের এখানে। তার মানে আমরা এখানে কী কী পেলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, জিপ কোড। ওকে, তো ধরেন আমি চাচ্ছি আরেকটা কোনো কিছু আনতে, কী চাচ্ছি যে ধরেন ওয়েবসাইট, ধরেন আমার একটা ওয়েবসাইটে চলে আসলো এখান থেকে। দেখেন আমি চাচ্ছিলাম যে এখন তো আমার ওয়েবসাইটের দরকার নাই, কারো কারো ক্ষেত্রে ওয়েবসাইট নাও থাকতে পারে, সেক্ষেত্রে প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো আমি চাচ্ছি না ওয়েবসাইট থাকার দরকার আছে, তার দরকার নেই আমার, ঠিক আছে, আমি এটা ডিলিট করে দেবো। কীভাবে ডিলিট করবো, দেখেন এখানে মাইনাসের একটা চিহ্ন আছে, প্লাস মাইনাস, মাইনাস যদি ক্লিক করেন, মাইনাসে ক্লিক করে এখানে লেখা আছে ডিলিট, কনফার্ম ডিলিট, এই লেখাটাই আপনাকে লিখতে হবে, ডিই। দেখেন আমাকে একটা লিখতে বলতেছে, আমি ডিলিট লিখে ফেললাম। ডিলিট লিখে কনফার্ম করলে কিন্তু আমাদের ওয়েবসাইটের অপশনটা চলে গেল। এখন দেখেন আমাদের মোটামুটি প্যানেলটা হয়ে গেছে, আর এখানে কিছু ডিজাইন করার, এখানে হেডলাইন, এখানে আমাদের লোগো দিতে পারি। তো আমি দেখি এটা কীভাবে করতে হয়। এখানে দেখেন ক্লিক করি আমি চেঞ্জ, ওকে চেঞ্জ, এখানে ক্লিক করি। ক্লিক করে ধরেন আপনার কোনো কিছু ছবির দরকার, তাহলে এখানে ক্লিক করেন আপলোড, আপলোড, আপলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসবো, অথবা একটা লোগো নিয়ে আসবো, যেটা আপনার কাজে দিবে আর কি। ধরেন আমি একটা লোগো পাই কিনা দেখি ভালোভাবে। ওকে, একটা আমার তো অনেকগুলো ফাইল, ওকে এইটা আমি ধরেন আমার এটা দরকার। তো আমি এই লোগোটা আমি এখান থেকে আপলোড করে ফেলি। আপলোড করার পর এখানে দেখেন চৌধুরী ফ্রেশ নামের একটা লোগো আছে। এখানে আমি চাচ্ছি যে 512 হাইট না দিয়ে লোগোটার যেন হেডলাইনের এটা হয় 100 দিয়ে দিলাম, 100, এটাও আমি হাইটও দিলাম 100 দিয়ে। এবার আমি এখান থেকে এটা কী করবো, 7 ইনসার্টে ক্লিক করবো। 7 ইনসার্টে ক্লিক করার পর দেখেন এখানে সুন্দর করে কিন্তু হেডলাইন একটা লোগো আমাদের এখানে চলে আসছে অটোমেটিকলি। তো আমার এইটার সাথে কিন্তু যাচ্ছে না, কালারটা যাচ্ছে না। আমি ডিজাইনে চলে আসি, ডিজাইনে আসার পরে দেখি এই কালারটা হেডলাইন, দেখি হেডিং কালারটা পাই কিনা। ওকে ওকে, এখানে আমাদের কালারের ইটা আসতেছে না, আমি এটা আর একটু জুম আউট করে ফেলি, দেখি এখন আসে কিনা। হ্যাঁ, জুম আউট করে ফেলার পর এই কালারটা আমাদের এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে মেন কালারটা আছে ওইটার সাথে যেন যায় সেরকম একটা কালার আমি নিয়ে ফেলি, দেখি। হ্যাঁ, ধরেন এটার সাথে কিন্তু আমাদের পারফেক্ট কালারটা হয়ে গেছে, দেখেন, কিন্তু ফর এই লোগোর কালারটার সাথে যাচ্ছে না। তো আমি এখান থেকে একটা আবার একটু ক্লিক করে আমি আরেকটু সাদা দেখে নিতে পারি কিনা। ওকে, বেশি সাদা নিতে পারি নাই, আবার ক্লিক করে লোগোটার সাথে আমাদের কালার মিলতেছে না। ওকে দেখি এখন মনে হয়ে যাবে, আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা, হয় নাই, কালারটা আসলে মিলতেছে না। ধরেন অন্য কালার দিলে দেখি কীরকম লাগে, এখানে খারাপ লাগবে। ওকে, একটা কালার এখান থেকে ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম। আর এখানে
আমাদের মোটামুটি কিন্তু একটা ফর্ম ডিজাইন হয়ে গেছে। দেখেন আমি যখন এখানে আসলাম, হেডলাইন হেডিং উপরে যে হেডলাইনটা আছে এখানে হচ্ছে হেডলাইন, এটা কত সাইজ দিবেন সেটা আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করবে, নর্মাল দিবেন না হ্যাঁ নর্মালি থাক, ওকে ওকে সমস্যা নেই থাকলে হলো। ধরেন এই কালারটা যদি চান আপনি হেডার কালার, দেখি হেডার কালার আছে কিনা, হেডার কালারের ব্যাকগ্রাউন্ড হেডার, ওকে হেডার ফ্রম, ওকে এখানে সাদা দেওয়া আছে, দেখি এটা অন্য কালার দিয়ে দেখি কোথায় কীরকম লাগে। দেখছেন হেডলাইন মানে হেড, এটা হলো হেডার, হেডারটা দেখেন আমি চাইলে লাল করে দিতে পারি, একদম সাদা করে দিই দেখতে যেন ভালো লাগে আর কি। আমি এটা নিয়ে নিলাম, দেখি নেয় কি না, ওকে এখন দেখেন আমার লোগোর সাথে কিন্তু অ্যাকুরেট মিলে গেছে আর কি। আমার বডির ভিতরে যে কালারটা আছে এটা দেখেন খুব একটা ভালো লাগতেছে না, এখানে দেখেন ট্রান্সলেট আছে, চাইলে আপনি বিভিন্ন ভাষায় আপনি এটা কনভার্ট করতে পারবেন, আমি ট্রান্সলেট লাগবে না আমাদের। আর এখানে বিল্টে চলে যাই, এখানে দেখেন মোটামুটি একটা কিন্তু ডিজাইন চলে আসছে, আমাদের একটা ফর্মের ডিজাইন চলে আসছে। তো এখানে দেখেন একটা লেখা আছে, আপনি চাইলে কিন্তু ফার্স্ট নেম এর না কিন্তু চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন, দেখেন এখানে ফার্স্ট নেম আছে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, ধরেন আমি কিউ কিউ অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু কিউ কিউ অ্যাড হয়ে যাওয়ার কথা। দেখি ফার্স্ট ফার্স্ট নেম, ওকে ফিল্ড, ওকে হয় না, ওকে এখানে দেখেন আমাদের একটা লেখা আছে, এখানে আমি একটা কিছু লিখে দিই, ধরেন এটা আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের লিড ক্যাপচার ফর্ম, আমি এখানে লিখে দেব লিড লিড, ওকে লিড লিড ক্যাপচার সি এ পি ক্যাপচার ফ্রম লিড ক্যাপচার ফ্রমস ফ্রমস ওকে ফ্রমস ফ্রমস ওকে এটা দিয়ে আমি চাচ্ছি এই লেখাটা আমি একটু বোল্ড করে দিতে, এটা বোল্ড করে দিলাম এবং এটার সাইজটা বেড়ে দিই, এটার সাইজটা আমি চাচ্ছি যে 24 থাকুক, এটাই 24 এনাফ। আর আপনি চাইলে ওইখানে লোগো অ্যাড করে দিতে পারবেন, তো আমি এটাই, আমার কাছে ফন্টটা খুব একটা ভালো লাগতেছে না, তো আমি দেখি এটা কোনো ফন্ট দেওয়া যায় কিনা, ওকে এটা দিয়ে সেভ করে ফেলি, দেখি এটা কেমন লাগে। এই যে দেখছেন খুব একটা ভালো লাগতেছে না, এখানে ফর্মটার ফন্টটা ভালো লাগতেছে না লিড ক্যাপচার, ওকে আমি একটু আবার এডিট করে নিই এই ফর্মটা, ফন্টটা দেখি কোনটা দিলে বেটার লাগে আর কি, ওকে এটা দিয়ে দেখি, ওকে এটা দিয়ে দিলাম, আর একটু বড় করে দেই, এটা করে দিলাম, এবার দেখি সেভ করে দেখি এবার কেমন লাগে, এটা মোটামুটি চলে কিন্তু ফন্ট আমার কাছে জানি কেমন কেমন লাগতেছে, ওকে এটা করে ফেললাম। এখানে দেখেন অনেক কিছু অপশন আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন, আপনারা চাইলে আশা করি আর একটু ভালো আমার থেকে ডিজাইন কিন্তু করে নিতে পারবেন, আমি শুধু বেসিকটা দেখাই দিলাম যাতে আপনারা সহজে এটা করে ফেলতে পারেন। তো এখানে কিন্তু আজকের ক্লাসটা শুধু আমরা দেখাবো লিড ফর্মের কোথায় কী আছে এটা কিভাবে করতে হয়। এবার যদি আমি এই দিকে যাই অ্যাড এ ফিল্ড ডিজাইন, ডিজাইন কিন্তু এটা আপনি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, মাঝের মানে মাঝের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও আপনি চেঞ্জ করতে পারেন। বডি, বডিতে ধরেন কালার আছে হচ্ছে কি একটু লাল লাল ভাব আছে না, এটা হচ্ছে বডির, বডির কালারে যদি আসেন এখান থেকে আপনি চাইলে লাল করে দিতে পারবেন, একদম এখানে লাল হয়ে যাবে সব কিছু আর কি, দেখছেন ফর্মটা লাল হয়ে গেছে। আপনি চাইলে সাদা করে দিতে পারবেন, একদম সাদা, তো ধরেন এখন এখন আপনাদের কালার কম্বিনেশন যদি না মিলাইতে পারেন তাহলে ইয়ে চলে যাবেন, একটা জায়গা লিখবেন, এখানে লিখবেন কালার কোড, কালার কালার কোড, কালার কোড লিখলেই আপনারা বিভিন্ন ধরনের কালার কোড পেয়ে যাবেন। ধরেন এখানে দেখেন অনেকগুলো কালার আছে, এখান থেকে এই কোডগুলো এনেও কিন্তু আপনি চাইলে সহজে কিন্তু ই করতে পারেন, এখান থেকে কোড কাস্টমাইজেশন করা যায়। ধরেন আপনি কি ধরনের কোন কালারটা চাচ্ছেন, ধরেন আমি চাচ্ছি যে এটা আমি চাচ্ছি এইরকম একটা কালার হবে, এটার কোডটা কি হইল, কোডটা দেখি কোথায় অ্যাড হইল, ওকে দেখি কোড
এটা হচ্ছে মেবি কোড, এটা হচ্ছে কোডটা আমি দিয়ে কপি করি, কপি করে দেখি এখানে দেওয়ার পরে দেখি কোনো কিছু চেঞ্জ হয় কি না। ওকে দেখেন আমি যখন এই কোডটা আমি ক্লিক করলাম ওইখান থেকে কোড কিন্তু এখানে নিয়ে আসছি, দেখছেন সবুজ হয়ে গেছে গা। তো এবার জরেন আমি চাচ্ছি আবার একটু ভালো করে দেখাই, এই কোডটা আমি এখান থেকে কাস্টমাইজেশন করলাম, এটা হচ্ছে কোড, এটা কপি করি, কপি করে আমি এখানে এই কোডটার এই জায়গায় স্টার পর্যন্ত ফুল কপি করে পেস্ট করে দিই, এখানে ইন্টারে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এই ফর্মটা দেখছেন অন্যরকম হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে, সাদাটাই বেটার লাগে। ওকে আমি সাদাটাই কপি করলাম, কপি করে এখান থেকে আমি এটা ডাবল এফ, ওকে এটাই আমি পেস্ট করে দিই এখানে ডাবল এফ, ওকে দিয়ে দিলাম। দেখেন এবার এখানে সম্পূর্ণ সাদা হয়ে যাবে, এখন দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, চমৎকার একটা ডিজাইন কিন্তু আমাদের এখানে হজি হয়ে গেছে আর কি। এবার আপনি চাইলে এখানে দেখেন ফর্ম, এখানে বডি দেখলাম, পেজ দেখলাম, ফর্ম দেখলাম, ফর্মের বিভিন্ন জায়গায় ধরেন টেক্সট কালারটা আপনি কালো দিতে পারেন, লাল দিতে পারেন, আলাদা সেটা আপনার উপর নির্ভর করবে। তারপরে দেখেন এখানে লেখা আছে কি রেকর্ড, আমি কিন্তু ডিজাইনে চলে আসছি, ডিজাইন থেকে ফর্মে, ফর্মে আসার পরে কিন্তু এটা আসছে রেকর্ড, রেকর্ডটা আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। ধরেন রেকর্ডে আমি এখানে ক্লিক করলাম, রেকর্ড কালারটা কীরকম হবে, শো বা হাইট, যদি শো দেন তাহলে কি এই যে রেকর্ড প্লাসটা আছে এটা শো হবে, যেটা যেটা আছে আপনি ধরেন আপনি চাচ্ছেন এই ফোন নাম্বারে এটা আপনি রেকর্ড করে দিবেন, তাহলে এখানে এটা দিয়ে দিলেন ফোন নাম্বারটা এক একাই সে কিন্তু আপনি এখান থেকে রেকর্ড করে দিতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি রেকর্ড করে নিতে পারবেন, এই যে আমি একটা করে দিলাম, এখানে আপনি চাইলে রিকোয়েটের যে স্টার চিহ্নটার এটা কালার কোনটা হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, একদম সিম্পল, দেখছেন কালার এটা রিকোয়েট, তারপরে ফিল টেক্স কোথায় কী চেঞ্জ করতে হবে, এখানে কালার টেক্স মানে এই লেখাগুলোর কালার যদি চান অন্যরকম করতে পারেন, আপনি সমস্ত কিছু একটু দেখে নেবেন কষ্ট করে। তাহলে এই যে দেখেন এই ফর্মটা কিন্তু সুন্দর একটা ফর্ম হয়ে গেছে, এই ফর্মটা তৈরি করে দিলেও কিন্তু এরকম একটা ফর্ম তৈরি করে দিলেও কিন্তু আপনি দেখা যাবে যে মোটামুটি $5-10 ইনকাম করতে পারবেন, একটা এরকম একটা ফর্ম যদি তৈরি করতে পারেন, একদম বেসিক, এটা কিন্তু যে কেউ তৈরি করে ফেলতে পারবে, আমি কিন্তু একদম বেসিকভাবে দেখাইলাম জানে আপনারা বুঝতে পারেন আর কি। তো এই এই একটা গেল ফর্মের, তারপরে ধরেন এখানে যদি যাই, ধরেন এখানে কী কী আছে, বাটনস কালার নিচে দেখেন, বাটনসের কালারটা যদি আপনি চান চেঞ্জ করতে চান, কালো আছে, এখানে যদি চাই আমি লাল করে দিতে, ধরে লালে আমি ক্লিক করি, এখানে কোড আপনি চাইলে বাইরে থেকে নিয়ে আসতে পারেন, চাইলে এখান থেকে নিতে পারেন, ধরেন আমি একটা লাল কোড নিয়ে আসি এখান থেকে, ধরেন এই কোডটা এটা আমি কোড ডাবল এফ, এই কোডটা আমি দেখি এখানে দিয়ে দিলাম বাটন কোড, দেখি কীরকম লাগে বাটন, কোথায় বাটন, ও সাদা হয়ে গেছে সরি, ওইটা আমি লাল করে দিই, দেখি বাটন, হ্যাঁ এটা হচ্ছে হোভার বাটন, যখন কেউ এখানে ক্লিক করবে বাটনের উপরে মাউস আনবে তখন সাথে সাথে সাবস্ক্রাইবারের এটা কি লাল হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বাটনের এরকম আছে বাটন, এখানে মেন বাটন, এটা কালো আছে, এটা চাইলে আপনি অন্য কালার করে দিতে পারেন, ধরেন আমি চাচ্ছি যে ফুল সবুজ থাক, সবুজ থেকে লাল হয়ে যাবে, ওকে এবার ধরে দেখেন এখানে সবুজ হয়ে গেছে, দেখছেন সবুজ বলতে এটা নীল বলে, এবার নীল থেকে যখন কেউ যাবে এখানে ক্লিক করলে কিন্তু লাল হয়ে যাবে, দেখছেন খুবই সুন্দর একটা ডিজাইন করার কিন্তু সিম্পল একটা। এখন এই কোডগুলো কিন্তু আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এই ডিজাইনটাই এই লিড ক্যাপচারের ফর্মটাই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে ইনক্লুড করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে একটা সিঙ্গেল ফর্ম আছে, এটা যদি আমি দেখাই কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটাও আমি দেখাবো, সমস্যা নাই, আগে দেখেন আপনারা একটু ট্রাই করেন, আমি যতটুকু দেখাইলাম এতটুকুর ভিতরে যদি পারেন কোনো সমস্যা নাই, এইটুকুই ফর্মটা তৈরি করা শিখেন। আর এটা কীভাবে অ্যাড করতে হয় এটা যদি আমরা